লক্ষ্য হলো 2024 সালের লোকসভা ভোট। আর এই লোকসভা ভোটকে লক্ষ্য করেই এবার নবান্ন নিয়োগ নিয়ে তৎপর। আমরা দেখেছি গত পরশু দিনেও একটি নিউজে প্রকাশ হয়েছে যে পিএসসি অ্যাডিশনাল ডিরেক্টর অফ অ্যাগ্রিকালচার বা এডিএ নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং সেটাতে মোটামুটি 124টির মতো ভ্যাকেন্সি রয়েছে। তো তার থেকেও বড় যে প্রশ্ন যে রাজ্য সরকারের প্রায় প্রত্যেকটি অফিসে প্রচুর পদ ফাঁকা রয়েছে। আমরা অফিসগুলোতে গেলেই দেখতে পাই যে টেবিলের পর টেবিল কিন্তু ফাঁকা। তো মেনলি ক্লার্ক, গ্রুপ ডি এই সমস্ত পোস্টে রিক্রুটমেন্ট করার জন্য নবান্ন তৎপর হয়েছে। আমি প্রিভিয়াসলিও একটি রিপোর্ট এবং একটি নিউজ পেপার রিপোর্ট উল্লেখ করে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে রাজ্য সরকারের যে পি অ্যান্ড এয়ার ডিপার্টমেন্ট রয়েছে তারা কিন্তু বিভিন্ন দপ্তর থেকে শূন্য পদের সংখ্যা, অর্থাৎ কতটা শূন্যপদ কোথায় রয়েছে, টোটাল স্ট্রেংথ কত, সেই সমস্ত বিষয়গুলোতে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে। তো যেটা দেখা যাচ্ছে যে 2024 সালে লোকসভা ভোটকে তারা লক্ষ্য করে একটা রিক্রুটমেন্ট ড্রাইভ করবে। তো আজকেও এরকমই একটি নিউজ প্রকাশ্যে এসছে। 2023-এর পঞ্চায়েত ভোটের যখন রেজাল্ট এখনও হাইকোর্টের বিচারাধীন, সেখানে 2024 সালের লোকসভা ভোটকে লক্ষ্য করে নবান্ন এবার নিয়োগ নিয়ে তৎপর হয়েছে। নিয়োগ নিয়ে মুখ্যমন্ত্রীর নির্দেশে তৎপর নবান্ন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন আগামী 1 বছরের মধ্যে 1,25,000 সরকারি কর্মী নিয়োগ করা হবে বিভিন্ন পদে। এই জন্য রাজ্য সরকার তার নির্দেশে স্টাফ সিলেকশন কমিশনের পুনর্গঠনও করেছে। সরকারি কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু করতে এবার তৎপর হলো নবান্ন। প্রাথমিক প্রক্রিয়া শুরু করতে রাজ্য সরকারের কোন দপ্তরে কত সংখ্যক কর্মী আছেন এখন তা জানতে বিভিন্ন দপ্তরে জরুরি বার্তা পাঠানো হয়েছে। দপ্তরের কর্মী সংখ্যা, কী কী পদে তারা রয়েছেন এবং ও এখন দপ্তরে শূন্য পদের সংখ্যা কত তা বিস্তারিতভাবে জানতে চেয়ে মুখ্যমন্ত্রীর অধীন কর্মীবর্গ ও প্রশাসনিক দপ্তরগুলোকে চিঠি পাঠানো হয়েছে। বিশদভাবে তথ্য জানতে একটি ফরম্যাটও চিঠির সঙ্গে পাঠানো হয়েছে। নবান্ন সূত্রে খবর, সরকারের বিভিন্ন দপ্তর ও অফিসে লক্ষ লক্ষ শূন্যপদ নিয়ে বিরোধীদের অভিযোগ অনেকদিন। কর্মসংস্থানের লক্ষ্য নিয়ে সরকারের ক্ষমতায় এসেও এই বিষয়ে এখনও দিশা দেখাতে পারেনি মা মাটি মানুষের সরকার। 2024-এর লোকসভা ভোটে বিরোধী বিজেপি সহ সিপিএম ও কংগ্রেস এটাকে ইস্যু করতে পারে, তার মোকাবিলায় মুখ্যমন্ত্রী এখন থেকেই সরকারি দপ্তর ও অফিসগুলির শূন্যপদগুলিতে লোক নিয়োগ করতে চান। আপাতত সরকারি দপ্তরে গ্রুপ ডি পদে 12,000, গ্রুপ সি পদে অবিলম্বে 3,000 কর্মী নিয়োগ করার জন্য জরুরি নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। সরকারি অফিসার ও কর্মীদের পদোন্নতির বিষয়টিও মাথায় রেখেছেন তিনি। দপ্তরগুলিতে অফিসার ও কর্মীদের সঠিক পরিসংখ্যান পাওয়া গেলে এই ব্যাপারে পদক্ষেপ করা নিয়ে সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী। তো যে আমি প্রিভিয়াসলিও বলেছিলাম, এরকম এই নিউজটি প্রকাশ হয়েছিল অন্য একটি পত্রিকায় যেখানে বলা হয়েছে যে গ্রুপ ডি, এলডিএ, আপার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, সেকশন অফিসার, এই সমস্ত বিষয়গুলোতে বা এই সমস্ত পদগুলোতে কোন দপ্তরে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে, টোটাল স্ট্রেংথ কত রয়েছে, এগুলো নিয়ে রিপোর্ট চেয়েছে কর্মীবর্গ ও প্রশাসনিক দপ্তর। তা রিপোর্ট চেয়েছে এবং সঙ্গে ফরম্যাট দেওয়া হয়েছে একটি করে চিঠির সঙ্গে। যদিও এখনও খুব সম্ভবত সমস্ত অফিস সেই যে চিঠি সেটা রিসিভ করেনি, কারণ আমি প্রিভিয়াসলিও একটি ভিডিওর কমেন্ট সেকশন থেকে সেটা দেখেছি যে একজন সরকারি কর্মচারী বলেছেন তিনি একটি পদে তিনি কর্মরত এবং তার অফিস কোনোরকম কোনো চিঠি তারা রিসিভ করেননি। ব্যাপারটা হলো যে পিএসসি এবং স্টাফ সিলেকশন কমিশন এই দুটোকে যদি আমরা দেখি তাহলে পিএসসি ইতিমধ্যে তাদের যে সমস্ত কাজগুলো ছিল, এজেন্সি বা অন্যান্য সমস্যাগুলো সেগুলো ছিল, সেগুলো কাটিয়ে উঠতে পেরেছে এবং তারা নতুন করে নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে। যদিও এখনও পর্যন্ত ফুড এসআইয়ের ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া সত্ত্বেও পূর্ণাঙ্গ অ্যাডভার্টাইজমেন্ট তারা প্রকাশ করেনি। এদিকে অনেকগুলো পোস্টের এখনও নন জয়নিং বিষয়গুলো বাকি রয়েছে, যেমন স্কুল এসআই, তারপরে ক্লার্কশিপ, এই সমস্ত বিষয়গুলো এখনও বাকি রয়েছে। WBPSC 2022 প্রিলিমসের রেজাল্ট এখনও প্রকাশ হয়নি, যদিও সেটা খুব তাড়াতাড়ি করে প্রকাশ হবে বলে জানা গিয়েছে। এবং WBPSC প্রিলিমস 2023 যেটা সেটার ডেট তারা ঘোষণা করে দিয়েছে। এখন দেখার যে কতটা তৎপরতা নিয়ে এই কাজটি হয়।
কারণ ভোট আসে ভোট যায়, চাকরিপ্রার্থী বেকাররা বেকারই রয়ে যায়। একটি রিক্রুটমেন্ট প্রক্রিয়া দীর্ঘদিন ধরে চলতে থাকে, ফলে যারা চাকরিপ্রার্থী রয়েছে তারা তারা তাদের আশা হারিয়ে ফেলে, হতাশায় চলে যায়। কিন্তু রিক্রুটমেন্টগুলো কমপ্লিট হয়নি বা কমপ্লিট হয় না। এখন যেহেতু সামনে 2024 লোকসভা ভোট রয়েছে এবং সেটা অনেক বড় একটি ফ্যাক্টর, সঙ্গে স্টাফ সিলেকশন কমিশনের গঠন কমপ্লিট হয়ে গিয়েছে, তো আমরা আশা করব যে আগস্ট মাস এর মধ্যে অনেকগুলো নতুন নোটিফিকেশান চলে আসবে এবং সেগুলো রিক্রুটমেন্ট শুরু হতে শুরু করবে, যদিও সেটা হয়তো 2024 সালের লোকসভার ইলেকশন এর আগে তার যে রেজাল্ট বা তার যে রিক্রুটমেন্টটা প্রসেসটা কমপ্লিট হওয়া সেটা হয়তো হবে না, কিন্তু অনেকটা প্রসেস এগিয়ে যাবে বলেই আমরা আশা রাখব। এই আশা রেখেই তো আমরা যারা চাকরিপ্রার্থী রয়েছি তারা বারংবার ধোকার মধ্যে পড়ে যাই। এখন সরকারি ওয়েবসাইটগুলো ফলো করতে হবে, WBPSC এবং WBSC, দেখা যাক কী হয়।